আমরা লাস্ট ক্লাসে এক্সপেন্সিভ সেটিংস ইনভয়েস এগুলো মডেল মাইগ্রেশন জেনারেট করছিলাম এবং সাথে সাথে হচ্ছে এক্সপেন্সিভ এবং সরি এক্সপেন্সিভ না ইনভয়েস এবং সেটিংসের সিডারও ক্রিয়েট করছি এবং আমরা লাস্টে আরও কিছু কাজ করছিলাম যে হচ্ছে একজন মেম্বারের তার কতগুলো ইনভয়েস জেনারেট হয়েছে সেগুলো আমরা গেট করতে পারতেছি এবং একটা ইনভয়েস যখন আমরা গেট করতেছি সাথে সাথে হচ্ছে যে ওই ইনভয়েসটা কোন মেম্বারে সেটাও আমরা হচ্ছে গেট করতে পারতেছি। তো আজকে আমরা প্রথমেই একটা কাজ করি, এক্সপেন্সিভের তো হচ্ছে ক্রুড হবে, এক্সপেন্সিভ ক্রিয়েটের অপশন থাকতে হবে এবং এটা ডিলিটও হইতে পারে, দেন হচ্ছে কোনো কারণে এটাকে মডিফাই করার দরকার হইতে পারে এবং লিস্টটা তো অবশ্যই শো করাইতে হবে। সো আমরা ফার্স্টে হচ্ছে যে এক্সপেন্সিভের এই কাজটা করে ফেলি আর আজকে আমাদের যা কিছু হবে যতটুকু হবে দেন তারপর থেকে আমরা আবার হচ্ছে যে ফ্রন্ট এন্ডে এই যে যে এপিআই গুলো আমরা ডেভেলপ করলাম এইগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করব। দেন ওইগুলো ইমপ্লিমেন্ট করতে যে আমাদের তখন দেখা যাবে যে আরো অনেক কিছু দরকার হবে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে আবার এপিআই ক্রিয়েট করে নেব, ঠিক আছে? তো আমি মূলত একবারেই সবগুলো এপিআই রেডি করে নিতে পারতাম, তারপরে হচ্ছে এটা করতেছি না। এটা কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে আমরা যে এপিআই গুলো ডেভেলপ করতেছি এটা আসলে কোথায় ইমপ্লিমেন্ট হবে বা কিভাবে ইমপ্লিমেন্ট হবে যদি আপনারা জানেন, তারপরে হচ্ছে যে ওই জিনিসগুলো যখন সরাসরি ভিজুয়ালি দেখতে পারবেন তখন ওইটা আরো হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে বা ভালো হবে আর কি, যে বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা এই এপিআইটা করছি সেটা এখানে ইমপ্লিমেন্ট করতেছি, ওকে ঠিক আছে, বা এরপরে আসলে কোনটা আসা উচিত সেটা বুঝতে পারবেন। যদিও আপনারা অলরেডি এগুলো করে আসছেন বা এগুলো জানেন, আমরা যেহেতু এটা শুরু করার আগে আমরা যে কাজটা করছিলাম সেখানে এই ধরনের কাজ অলরেডি আমরা করে আসছি। এরপরে হচ্ছে যে ইউজার রোল পারমিশন ACL এর যে বিষয়টা বলছিলাম সেটারও তো কাজ করতে হবে। সো আমরা যতটুকু পর্যন্ত করছি এটা আগে হচ্ছে ফ্রন্ট এন্ডে আমাদের ইমপ্লিমেন্ট করে দেন তারপরে আবার এদিকে আসবো। তো এখন আমি শুরু করতেছি হচ্ছে এক্সপেন্সিভ দিয়ে। তাহলে আমরা ফার্স্টে এডিটরে চলে যাই, আমাদের তো রাউট অলরেডি ডিফাইন করাই আছে সব, আমরা এটা লাস্ট ক্লাসেই করে রাখছিলাম। এখান থেকে এপিআই এর মধ্যে যদি যাই, এই যে এক্সপেন্সিভের সব কিছু অলরেডি হচ্ছে ডিফাইন করাই আছে। তো এখানে এসে আমাদের নর্মাল কাজ বাজ করা লাগবে। তো দেখেন আমরা যেহেতু অলরেডি হচ্ছে মেম্বার্স নিয়ে কাজ করছি, সো আমি যেটা করব যে আমি আজকে হচ্ছে যে ম্যাক্সিমাম কোড হচ্ছে যে কপি পেস্ট করে কাজ করব, কারণ যেহেতু অলরেডি আমার এটা করা আছে সো আমাকে আর নতুন করে এটা পেছনে সময় দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি এখান থেকে এটাকে কপি করে জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, মডেলটা এটা আমার দরকার নাই। আচ্ছা, আমি তারপরে ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট করে এখান থেকে হচ্ছে মেম্বারটাকে আমি বাদ দিয়ে দিলাম। দেন এইখানে হবে হচ্ছে যে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ আর সিলেক্টের মধ্যে আমরা এক্সপেন্সিভের মধ্যে আমাদের কি কি আছে, যেমন এই যে নেম, অ্যামাউন্ট, ডেট, টাইপ, ক্রিয়েট বাই, এগুলো আমাদের হচ্ছে লাগবে। এখন যদি এখানে ক্রিয়েটেড অ্যাডটাও যদি লাগে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওইটাকে নিয়ে আসব, আর যেটা দরকার নেই সেটা আমাদের হচ্ছে সিলেক্ট করার দরকার নাই। তো আমি এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার সাথে সাথে হচ্ছে যে আমি আইডিটাও নিয়ে নিচ্ছি, কারণ এখানে ইউনিক কিন্তু কোনো কিছু নাই, আমরা এখানে স্ল্যাগ রাখি নাই, সো আইডি দিয়েই কিন্তু আমাদের সব কিছু করতে হবে। তো আমি আইডিটাও এখানে নিয়ে নিলাম। পেজিনেশনে হচ্ছে আমরা আপাতত এখানে হচ্ছে 20টা করে দেখাতে চাচ্ছি, এটা উপরে তুলে দিই। দেন আমার এই যে আমি এটাকে আপনাদের গত ক্লাসে বলছিলাম যে এখানে হচ্ছে যে ডেটা করে দেন, তাহলে আর বারবার আর কপি পেস্ট করে হচ্ছে যে চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এটা কি হইল, এটাকে যখন উপরে তুলে দিচ্ছি, আচ্ছা স্পেস, ও একসাথে হচ্ছে যে দুই জায়গায় এখান থেকে হচ্ছে যে ইয়াটা কেটে গেছে, সরি সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে যে কেটে গেছে, যার কারণে হচ্ছে যে এররটা আসতেছিল, নর্মালি এটা হচ্ছে যে এরর আসবে না। ওকে, এখন দেখেন এক্সপেন্সিভ গেটের এপিআইটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা যদি এটা চেক করি, যদিও আমাদের কাছে এই মুহূর্তে ডেটা নেই, তারপরে আমরা একটু হচ্ছে যে চেক করে দেখি যে সে আসলে কি ধরনের রেসপন্স দিচ্ছে। তাহলে আমরা এইখানে আর একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাড করি, অ্যাড রিকোয়েস্ট। আচ্ছা, আমাদের তো হচ্ছে টোকেনটা লাগবে, আমরা এখান থেকে টোকেনটাকে কপি করে নিলাম, দেন অথরাইজেশন বিয়ারার টোকেন, এখানে হচ্ছে টোকেনটা সেট করে দিলাম। এবার ইউআরএল, আচ্ছা ইউআরএল এ তো সব কিছু
সেমই আছে, জাস্ট হচ্ছে যে এখানে মেম্বার্স এর পরিবর্তে আমাদের এখানে সম্ভবত হচ্ছে এক্সপেন্সিভ আছে, এই যে এক্সপেন্সিভ। তাহলে আমরা এইখানে হচ্ছে মেম্বার্স এর পরিবর্তে করে দিলাম এক্সপেন্সিভ, আর এটাকে হচ্ছে এডিট করে এখানে এক্সপেন্সিভ করে দিচ্ছি, এক্সপেন্সিভ। দেন হচ্ছে সেন্ডে যদি ক্লিক করি, এই যে চলে আসছে কিন্তু, বাট হচ্ছে যে ডেটা নাই। এখন আমরা যখন ভিউতে যখন ডেটা দেখাবো, আমার কাছে যেহেতু ডেটার মধ্যে ডেটা নেই, তখন আমরা এটার থেকে ম্যানেজ করে হচ্ছে যে ওখানে দেখাই দিব যে কোনো ডেটা পাওয়া যায়নি বা যে ধরনের মেসেজ দেওয়া উচিত, আমরা ওইভাবে একটা মেসেজ হচ্ছে যে দেখাই দিব। ওকে, এটাকে সেভ করে রাখি, আর এটার উপরে আজকে মূলত আমরা কাজ করব। এখন স্পেসিফিকভাবে কোনো একটা এক্সপেন্সিভের লিস্ট আমার দরকার হইতে পারে, তো এগুলো করতে যাওয়ার আগে আমার ফার্স্টে হচ্ছে যে আজকে যেটা লাগবে যে ক্রিয়েটের বিষয়টা লাগবে, তো আমরা সবই করব, যেহেতু সবই করতে হবে এটার মধ্যে। আমি এখান থেকে হচ্ছে ফার্স্টে এই যে শো যেটা আছে এটাকে কপি করতেছি, এই ফাংশনটাকে ফুললি কপি করলাম, আর এগুলো তো এখন আর বোঝানোর আসলে কিছু নাই, তো আপনারা অলরেডি এগুলো জানেন। এক্সপেন্সিভ আমার উইথ দরকার নেই, ইউজার দরকার নেই, আমি ইউজারকে তুলতে চাচ্ছি না। এখানে হচ্ছে এটা যে কোনো একটা নাম দিয়ে দেন, সমস্যা নাই, ডলার এক্সপেন্সিভ, এটাকে ছোট করে দিলাম। এখান থেকে হচ্ছে মেসেজটা আপনি একটা দিয়ে দিবেন যে এক্সপেন্সিভের যে মেসেজটা হবে। সো আমরা একটা কাজ করতে পারি, যে মেসেজটাকে আগে ডুপ্লিকেট করে আসি, আমার এখানে কিন্তু ওই মেসেজগুলো এ করা নাই। সো এখান থেকে আমি ফার্স্টে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে নিই, দেন ডুপ্লিকেট করার পরে এই যে এক্সপেন্সিভ যেটা আছে এটাকে এখানে চেঞ্জ করে দিতে হবে। এটা বেশ কয়েক জায়গায় আছে, সব জায়গায় আমি চেঞ্জ করে দিচ্ছি একবারে, ইনভয়েস 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 ইনভয়েস, সরি এক্সপেন্সিভ, ইনভয়েসের পরিবর্তে এখানে হচ্ছে যে এক্সপেন্সিভ হয়ে গেল। ওকে, এবার আমরা এইখানে এসে জাস্ট হচ্ছে যে মেম্বারের পরিবর্তে এখানে হয়ে যাবে হচ্ছে যে এক্সপেন্সিভ, তাহলে এক্সপেন্সিভ ম্যানেজ নট ফাউন্ড, এখান থেকে এরর কি আসবে, অফ এক্সপেন্সিভ নট ফাউন্ড। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে এটার সাথে সাথে হচ্ছে যে আমরা ডিলিটেডটাও নিয়ে আসি, যেহেতু এইগুলো হচ্ছে যে একদমই ছোটোখাটো কাজ, জাস্ট হচ্ছে কপি পেস্ট করে সামান্য একটু চেঞ্জ করলে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। সো এটাকেও কপি করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, মডেল দরকার নাই আমাদের, এখানে হবে হচ্ছে এক্সপেন্সিভ, আর এটাকে কপি করি, এখানে হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যাবে, এক্সপেন্সিভ। এবং সাথে সাথে হচ্ছে যে এখানেও আমরা এটাকে চেঞ্জ করে হচ্ছে এক্সপেন্সিভ করে দিলাম, তাইলে আমার অল এক্সপেন্সিভ গেটের এপিআইটা ডান। একটা সিঙ্গেল স্পেসিফিক একটা এক্সপেন্সিভ হচ্ছে যে আমরা শো করাতে পারবো, এবং হচ্ছে যে আমরা একটা চাইলে ডিলিটও করে দিতে পারবো। এবার আমরা হচ্ছে আপনার ইয়াতে চলে যাব, এটা হচ্ছে যে ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা, এক্সপেন্সিভের এখানে আপনারা হচ্ছে যে আর একটা কাজ করে দিতে পারেন, এটা হচ্ছে যে সব ডিলিটটা ইউজ করতে পারেন, যাতে করে যদি কেউ হচ্ছে যে কোনো কারণে ডিলিটও করে দেয়, আমরা যেন পরবর্তীতে হচ্ছে যে সিস্টেম থেকে আবার ওইটা দেখতে পারি যে হ্যাঁ এটা সে ডিলিট করছে, যাতে করে অ্যাকাউন্ট সেকশনে যাতে কোনো গরমিল না হয়। তাইলে এখান থেকে এক্সপেন্সিভের মধ্যে যান, দেন এখানে এসে ডলার টেবিল সব ডিলিট, হ্যাঁ এটা ইউজ করবেন, এবং ওই মডেলেও এটাকে হচ্ছে বলে দিতে হবে। এটা হচ্ছে যে আমরা মাইগ্রেশনে এ করলাম, দেন হচ্ছে যে আপনার মডেলে যেতে হবে এক্সপেন্সিভ, এখানে হচ্ছে যে ইউজ সব ডিলিটস, ঠিক আছে, এটাকে ইউজ করে দিতে হবে। এখন দেখেন এটা করলে যেটা হবে, ওইখানে ডিলিটেড অ্যাড নামে হচ্ছে যে একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিয়ে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিট কমান্ডটা রান করে দিই, দেন এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। এখন যদি আমরা এখান থেকে একটু দেখি, নেভিগেট থেকে লোকাল হোস্ট, দেন হচ্ছে জিম ব্যাকএন্ড, এখান থেকে এক্সপেন্সিভে আমরা যাব। সো
expensive সবার শুরুতেই আছে আমরা নিচের দিকে খুঁজতেছি এই যে দেখেন এখানে deleted অ্যাডটা কিন্তু চলে আসছে তো এরকম যেখানে যেখানে লাগবে আমরা হচ্ছে ইনভয়েজের ক্ষেত্রেও এটা এটা সব ডিলিটটা রাখতে পারি কারণ যদি হচ্ছে যে কেউ এটা ডিলিট করে তাহলে যেন হচ্ছে যে আমাদের সিস্টেমে যেন হচ্ছে যে রেকর্ডটা থাকে তাহলে আমরা এটা হচ্ছে যে এখানে অ্যাড করে দেই টেবিল সব ডিলিটস যদিও আমরা এখন চেষ্টা করি হচ্ছে যে এই ধরনের ডেটার ক্ষেত্রে ডিলিট অপশনটা না দেওয়া তারপরে যদি হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে সে যদি চেয়ে থাকে তখন আসলে দিতেই হয় কারণ ওই সময় আর কিছু করার থাকে না ইনভয়েস এখানে হচ্ছে ইউজ করব সব ডিলিট আচ্ছা আপনারা এখানেও একসাথে লিখতে পারেন আলাদা করে না লিখে একসাথে লিখে দিতে পারেন ওকে এটার সাথে সাথে তাহলে এটাকে হচ্ছে যে উপরে তুলে দিচ্ছি আমি উপরে তুলে দিলাম ওকে এক্সপেন্সিভ ওকে এটা বাদ তাহলে আমাদের এগুলো তো হইলো এখন হচ্ছে যে স্টোরের কাজটা করতে হবে সো স্টোরের কাজটা করতে গেলে ফারস্টে হচ্ছে যে আমাদেরকে ভ্যালিডেশন নিয়ে কাজ করতে হবে দেন তারপরে হচ্ছে অন্যান্য যা কিছু আছে সেটা তো এইখানে আপনার এখানে যা কিছু আছে আমরা সেটা নিয়েই কাজ করব তো এটার থেকে আমরা ইনভয়েসটা নিয়ে কি কাজ করছিলাম ইনভয়েস কন্ট্রোলারে আমরা আচ্ছা এগুলো এখনো হচ্ছে যে আমাদের করা হয়নি হ্যাঁ একটা ইনভয়েস যখন ক্রিয়েট করবে সেই কাজগুলো কিন্তু আমাদের হচ্ছে করা হয়নি এগুলো পরবর্তীতে করতে হবে ওকে তাহলে এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি এখন যদিও এখানে অনেক কিছু আছে তারপর আমি এটাকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমরা মডিফাই করে ফেলবো সব কিছু এটা এখানে পেস্ট করে দিলাম এইগুলো শুধুমাত্র হচ্ছে ভ্যালিডেটরটা লাগবে মেম্বারটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি দেন এখানে এসে দেখেন ভ্যালিডেটরের মধ্যে আমাদের কি কি থাকবে যে নেম অ্যামাউন্ট ডেট টাইপ এইগুলো হচ্ছে যে অবশ্যই দিতে হবে তাহলে আমরা একটা একটা করে করে দিই নেমটা তো এখানে অলরেডি আছে নেমের পরে হচ্ছে অ্যামাউন্ট করে দিলাম দেন হচ্ছে ডেট দিতে হবে যে এটা কোন ডেটেরটা অলরেডি এখানে বলতে পারেন যে আমরা তো ক্রিয়েটেড অ্যাট এর মধ্যে ডেট পাচ্ছি তারপর ডেটটা কেন নিচ্ছি ডেটটা নিচ্ছি হচ্ছে এই কারণেই যে ধরেন গতকালকে আমরা হচ্ছে যে অলরেডি হচ্ছে একটা অ্যামাউন্ট দিয়ে দিছি যেটা হচ্ছে যে আমাদের এন্ট্রি দেওয়া হয়নি সিস্টেমে তাহলে আজকে যদি আমরা এন্ট্রি দিয়ে দিতে চাই তাহলে কিন্তু আগামী মানে ওই গতকালকের ডেটটাই কিন্তু দিতে হবে সেই কারণে আমরা হচ্ছে যে ডেটটা রাখতেছি যে কোন ডেটে এটা হচ্ছে এটা হইছে হ্যাঁ আর সিস্টেম থেকে ক্রিয়েটেড অ্যাড যেটা এটা হচ্ছে যে কখন এন্ট্রি হচ্ছে সেই টাইমটা আমরা পাচ্ছি তো এখানে নেম এটা হচ্ছে যে আমরা বলে দিই সম্ভবত 200 ক্যারেক্টারের একটা ইয়া ছিল ম্যাক্সিমাম রিকোয়ার্ড রিকোয়ার্ড ঠিকঠাক আছে এটাকে এখানে ডেটের ইয়াটাও বলে দিতে পারেন যে এটা একটা ডেট হইতে হবে সেটাও আপনারা এখানে উল্লেখ করতে পারেন এরপরে এখানে ভ্যালিডেটর ভ্যালিডেশন এরর এগুলোতে তো কোনো সমস্যা নাই এগুলো সব কিছু ঠিকঠাক আছে দেন ট্রাই কেসের মধ্যে আমাদের হচ্ছে যে ফটোর এই পার্টটা এখানে থাকবে না এখানে হবে হচ্ছে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হবে আর এখান থেকে আমি যে সবগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো বাদ দিয়ে দিলাম এটাও আমাদের এখানে হবে না এটাও হবে না উপরে এক্সেপশনটাকে হচ্ছে ইউজ করে নিতে হবে সো এখানে ইউজ এক্সেপশন দেন এইখানে এসে এটাকে এক্সপেন্সিভ করে দিই মেম্বারের পরিবর্তে এখানে হবে হচ্ছে এক্সপেন্সিভ ওকে এখানে এবং এইখানে এক্সপেন্সিভ ওকে এগুলো ঠিক আছে এখন এইখানে আমাদের বাদ বাকি এগুলো দিয়ে দিতে হবে এটা থাকবে না তাহলে এখানে কি কি হবে অ্যামাউন্ট হবে আমরা এটাকে ডুপ্লিকেট করি দুইটা তিনটা দেন অ্যামাউন্ট তারপরে হচ্ছে ডেট এটা হবে হচ্ছে ডেট এরপরে হচ্ছে টাইপ সো এটাকে হচ্ছে আমরা রিপ্লেস করে দিলাম টাইপ তাহলে দেখেন আমার হচ্ছে এটাও কিন্তু ডান ঠিক আছে এটার কাজটা আমার হয়ে গেল এখন কথা হচ্ছে যে এখানে আমাদের কপি পেস্ট করার ফলে সুবিধা হইলো কি সুবিধা হইলো হচ্ছে যদি আমরা আমাদের অনেক কিছু চেঞ্জ করতেছে বাট এই যে স্ট্রাকচার যেটা ছিল
সেটা হচ্ছে যে আমরা অলরেডি পেয়ে গেলাম, জাস্ট আমাদের এখন এখানে যে ডেটাগুলো আসতেছে সেটা দিয়ে আমরা শুধুমাত্র হচ্ছে আপডেট করে দিলাম। সেম একইভাবে হচ্ছে যে আমরা যদি এখান থেকে আপডেটের যে ফাংশনটা ছিল এটাও তো অনেক বিশাল বড় একটা ফাংশন দেখতেছি, এটাকে হচ্ছে কপি করে নিয়ে এইখানে এই যে আপডেটের এটাকে পেস্ট করে দিলাম, মেম্বার দরকার নাই। এখান থেকে ফার্স্টে আমি এগুলোকে একটু চেঞ্জ করে দিই, এক্সপেন্সিভ এখানে হবে হচ্ছে এক্সপেন্সিভ, ওকে। এটা আচ্ছা, এটা আপডেটের সময় হচ্ছে যে এখানে আবার হচ্ছে যে আমরা 201 দিচ্ছি, এটা আপনি 202 দিতে পারেন বা 200 দিতে পারেন। আর ডিলিটের সময় হচ্ছে যে আপনার ডিলিট যেটা হচ্ছে ডিলিটের সময় রেসপন্সটা হচ্ছে যে আপনি 203 দিতে পারেন, ওকে। এটা হচ্ছে ডিলিটের সময় আর কি। তাইলে আমরা মেম্বার কন্ট্রোলারে এখানে যে ডিলিট যেটা করছি এটা হচ্ছে আপডেটেডটা, আপডেটেডটা আমি করে দিচ্ছি হচ্ছে 2, আর ডিলিটেডটার সময় এখানে করে দিচ্ছি হচ্ছে 203। এরকম অন্য কোথাও যদি এরকম থাকে সেটাও হচ্ছে যে আপডেট করে নেবেন আপনারা। এখন এইখানে আমাদের এগুলো হচ্ছে কাজ করতে হবে, মডিফাই করতে হবে সব কিছুই, এক্সপেন্সিভ এক্সপেন্সিভ। এখানে ইমেজ নিয়ে আমাদের কোনো কাজ নাই, দেন হচ্ছে এখানে শুধুমাত্র আমি একটা রাখলাম, একটা রাখলাম, কন্ট্রোল আর, মেম্বারটাকে হচ্ছে এক্সপেন্সিভ দ্বারা রিপ্লেস করে দিলাম, যত জায়গায় আছে একবারে রিপ্লেস করে দিলাম ঝামেলা ছাড়া। দেন হচ্ছে উপরে যে ভ্যালিডেশনটা যেটা ছিল, ভ্যালিডেশনের এখানে যা ছিল সেটাকেই হচ্ছে কপি করে ফেলি, কপি করে এইখানে এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। এখন যদিও হচ্ছে যে ডুপ্লিকেট হয়ে গেল, তারপর আপনারা চাইলে এটাকে হচ্ছে যে আলাদা একটা ফাংশন করে সেটা ইয়ে করতে পারবেন। আর এখানে হবে হচ্ছে এক্সপেন্সিভ। তাইলে দেখেন আমরা একটু হচ্ছে মিলাই দেখি যে ফার্স্টে হচ্ছে যে আমরা ওটাকে ফাইন্ড করতেছি, দেন যদি হচ্ছে যে পাওয়া যায় এর ভিতরের কাজটা হবে, আর যদি না পাওয়া যায় তাইলে আমরা হচ্ছে যে নট ফাউন্ডের মেসেজটা দিয়ে দিচ্ছি। এবার যদি পাওয়া যায় তাইলে কি কাজ করতেছি, ফার্স্টে হচ্ছে ভ্যালিডেশন চেক করতেছি, দেন ভ্যালিডেশন যদি হচ্ছে ফেল করে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যালিডেশন এররটা পাঠাই দিচ্ছি রেসপন্সে, দেন হচ্ছে পরের পার্টে কি কাজ করতেছি ওটাকে আপডেট করার জন্য ট্রাই এবং ক্যাচের মধ্যে কাজ করতেছি। যদি সাকসেসফুলি হচ্ছে যে সে আপডেট করতে পারে তাহলে তো ট্রাই যাচ্ছে, না হলে হচ্ছে যে যদি কোনো কারণে কোনো এরর আসে ক্যাচে চলে যাচ্ছে, ক্যাচ থেকে আমরা হচ্ছে যে এররটা পাঠিয়ে দিচ্ছি, ওকে। এখন এইখানে হচ্ছে আমাদের বাদ বাকিগুলোকে অ্যাড করে নিতে হবে, যেটা আমরা উপরে করছি এই যে এটা, এখানে যেটা আছে সেটাকে আপনি কপি করে নিতে পারেন, কপি করে এখানে পেস্ট করে দেন, দেন হচ্ছে এগুলোকে সেমিকোলন দিয়ে দেন, এরপরে হচ্ছে এইখানে ডলার এক্সপেন্সিভ অবজেক্ট সাইন। আচ্ছা এখানে একটা ডলার চলে আসছে দেখতেছি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ, এটা বাদ। এইখানে হবে হচ্ছে ইকুয়াল, এখানে হবে হচ্ছে ইকুয়াল। তাহলে দেখেন এগুলো হচ্ছে আশা করি এখানে ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে নিব যে আসলে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, সেটা আমাদের চেক করে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা হচ্ছে চেক করব হচ্ছে ক্রিয়েট দিয়ে, ক্রিয়েটটা দিয়ে। তো আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি, এখান থেকে ডুপ্লিকেট ট্যাব, দেন আমরা এখান থেকে তো গেটে দেখলামই যে আমাদের কোনো ডেটা কিন্তু নাই। আচ্ছা আনঅথরাইজ কেন চলে আসলো, ও আমরা হচ্ছে ইয়ারটা সম্ভবত এ করে দিছিলাম, রিসেট করে দিছিলাম সব কিছু। তাহলে টোকেনটা আর একবার নিয়ে নিই, আর এটা ডুপ্লিকেট করে তো তাইলে লাভ হলো না, ওটাকে ক্লোজ করে দিই, এখানে টোকেনটা আবার পেস্ট করে দিলাম, সেন্ডে ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে ডেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক। হ্যাঁ এখন আমরা এটা হচ্ছে কি বলে, যদি এখানে ধরেন হচ্ছে যে আমরা স্ল্যাশ দিয়ে 1 দেই সেই ক্ষেত্রে তো হচ্ছে নট ফাউন্ড আসবে, এই যে অফস এক্সপেন্সিভ নট ফাউন্ড, ওকে ঠিক আছে। এবং আমরা হচ্ছে যে যদি এটা ডিলিটের ক্ষেত্রেও যাই তারপরও তো হচ্ছে সেম মেসেজটাই দিবে, এই যে সেম মেসেজটাই দিচ্ছে, রেসপন্স দেখেন এই যে স্ট্যাটাস কোড হচ্ছে যে 404। হ্যাঁ ওকে, আমরা এখন ইয়েতে চলে যাচ্ছি, হাই হাই এটা স্ল্যাশটা হবে না অ্যাকচুয়ালি, এখানে
সরি, এখানে হচ্ছে যে মেথড দিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে, ঠিক আছে। এটা হবে হচ্ছে গেট মেথড, সেন্ডে ক্লিক করি, এই যে ঠিকঠাক আসছে। এখন এখান থেকে আমরা এটা একটা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিয়ে এটার এইচটিটিপি ভার্বটা চেঞ্জ করে পোস্ট করে দিলাম। দেন বডিতে আমরা হচ্ছে যে ডেটা পাঠাবো, র জেসন, এখানে হচ্ছে যে আমরা ডেটা পাঠাবো। এখন আমাদের কাছে কি কি ডেটা আছে, এই যে এইগুলো, এগুলো আমরা পাঠাবো। সো আমরা এখান থেকে এটাকে হচ্ছে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা, এটা হবু পেস্ট না করে আমরা একটু হচ্ছে যে মডিফাই করে নিই, এখান থেকে এখানে পেস্ট করে দেন হচ্ছে ফার্স্টে এটাকে রিপ্লেস করে দিই। এটাকে রিপ্লেস করব হচ্ছে যে ক্লোন দ্বারা, আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আমি নাল দিচ্ছি সব। আচ্ছা, এটাকে যেহেতু একই আছে সবগুলো, কন্ট্রোল এইস, এটা হচ্ছে রিপ্লেস করে দিলাম। ওকে, তাহলে আমাদের ফরম্যাটটা ঠিকঠাকভাবে চলে আসছে। এবার এখান থেকে কাট করে নিয়ে, কাট করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দেন, দেখেন সবগুলোই চলে আসছে। ফরম্যাটটা একটু ঠিক করে নিলাম। এবার নেম একটা দিয়ে দিলাম টেস্ট, অ্যামাউন্ট হচ্ছে করে দিলাম 500, ডেট একটা দিয়ে দিচ্ছি ধরেন আজকের ডেট 2022, দেন হচ্ছে 0104, এটা করে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে টাইপ। আচ্ছা, টাইপটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি কিছু ডিফাইন করছি কি না এটা একটু হচ্ছে দেখে নিই। এক্সপেন্সিভ, আচ্ছা টাইপটা এই ধরনের কোনো ডিফাইন করা হয়নি, বা আমরা এখানে ইনাম ফিল্ড রাখি নাই। তো আমরা হচ্ছে যে এটা ধরেন টাইপ হইতে পারে কি, যে এটা কি ইনভেস্টমেন্ট, নাকি হচ্ছে যে ট্রেনারের বেতন, নাকি হচ্ছে যে অন্যান্য কোনো হচ্ছে খরচ, এরকম বিভিন্ন ধরনের টাইপ থেকে থাকে আর কি। তো আমরা আপাতত হচ্ছে যেহেতু আমরা কোনো কিছু এখনো ডিফাইন করি নাই, আমরা আপাতত ধরে নিচ্ছি 1, 2, 3 একটা ভ্যালু দিয়ে ধরে নিচ্ছি। পরবর্তীতে আমরা হচ্ছে যে এটা ঠিক করে নিব যে আমাদের ইনভেস্টমেন্ট হইলে হচ্ছে যে নাম্বারটা কত হবে, হ্যাঁ ট্রেনারের হচ্ছে বেতন হইলে কত হবে, সেগুলো আমরা পরবর্তীতে ঠিক করে নিব। তো এখান থেকে এখন যদি আমরা সেন্ডে ক্লিক করি, এই যে দেখেন সাকসেস ট্রু, ডেটা এই যে এটা ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়েছে এবং এখানে বলতেছি এক্সপেন্সিভ হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন যদি আমরা এখান থেকে হচ্ছে সেন্ডে ক্লিক করি, এই যে একটা ডেটা কিন্তু চলে আসছে। এবার আমরা সেম ডেটাটাই যদি আবার যতবার দেই না কেন কোনো সমস্যা নেই, সে কিন্তু ক্রিয়েট করতে পারবে, ওইটা দিয়েই ক্রিয়েট করবে, কারণ এখানে ইউনিকের কোনো কিছুই কিন্তু নাই। এই যে টোটাল হচ্ছে যে আপনার 8টা ডেটা সম্ভবত ক্রিয়েট হয়েছে, নাকি 6টা ডেটা ক্রিয়েট হয়েছে। এবার আমরা এখান থেকে চাইলে, এখান থেকে চাইলে হচ্ছে স্পেসিফিকভাবে একটা ডেটা আমরা গেট করতে পারি। তাইলে এখানে জাস্ট হচ্ছে যে গেট করে দিলাম, সেন্ডে ক্লিক করলাম, এই যে আমরা ওই ডেটাটাকেই পাচ্ছি। দেন আমরা হচ্ছে এটাকে যদি ডিলিট করতে চাই, সেন্ডে ক্লিক করলাম, এই যে এক্সপেন্সিভ হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। এবং আমরা এখান থেকে যদি আবার এটা সেন্ডে ক্লিক করি, যে প্রথমটা ডিলিট হয়ে গেছে, পরের থেকে শো করতেছে। এবার আরেকটা কাজ যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপডেটের কাজটা। তাহলে আপডেটের জন্য আমরা এখানে করে দিচ্ছি হচ্ছে টু, হ্যাঁ এটাকে আমরা আপডেট করতে চাচ্ছি। এখন আপডেট করব হচ্ছে ধরেন এখানে 5000 করে দিলাম, বা হচ্ছে যে এটাকে 100 করে দিলাম, 100 করে দিলাম, তারিখটা হচ্ছে যে করে দিচ্ছি 3। দেন সেন্ডে ক্লিক করলাম, দেখেন এখানে কি হয়েছে, এই যে অ্যামাউন্ট আপডেট হয়েছে, ডেটটা আপডেট হয়েছে। আমরা যদি এখান থেকে হচ্ছে আপডেট করি, এটা আপডেট লিখে দিলাম, এই যে আপডেট। এবং আমরা লিস্ট যদি গেট করি, সেন্ডে ক্লিক করলাম, এই যে টেস্ট আপডেট। সো আমাদের আপডেটের কাজটাও এটা সাকসেসফুলি হচ্ছে। তাহলে দেখেন আমাদের এক্সপেন্সিভের ক্ষেত্রে, এক্সপেন্সিভ আমরা লিস্ট গেট করতে পারতেছি, স্টোর করতে পারতেছি, এর সাথে সাথে হচ্ছে যে স্পেসিফিক একটা এক্সপেন্সিভকে শো করাইতে পারতেছি, আপডেট করতে পারতেছি, এবং আমরা হচ্ছে যে ডিলিটের কাজটাও করতে পারতেছি।
তার মানে আমাদের এক্সপেন্সিভের মোটামুটি যা কিছু লাগবে, মোটামুটি না অ্যাকচুয়ালি এক্সপেন্সিভের আমাদের সবকিছুই হয়ে গেছে, শুধুমাত্র একটা জিনিস এখানে একটু ইয়ে আছে, সেটা হলো যে ওই যে টাইপগুলা ওইটা পরবর্তীতে আমরা হচ্ছে যে ডিফাইন করে ফেলবো। তাহলে এক্সপেন্সিভটা তো হচ্ছে গন, এটা বাদ। এরপরে আমাদের ছিল হচ্ছে ইনভয়েস। ইনভয়েসের ক্ষেত্রে আমরা ইনভয়েসের লিস্ট গেট করতেছি, ইনভয়েসটা ক্রিয়েটের কাজটা করতে হবে। স্পেসিফিক একটা ইনভয়েস আমরা শো করাইতে পারতেছি, আপডেট, আচ্ছা আপডেট এবং ডিলিট। আচ্ছা ডিলিটটা আমরা এখানে রাখি, ডিলিটটা নিয়ে আসি এখান থেকে, এটা যেটা আছে এটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দরকার নাই এটা। এটাকে করে দিব হচ্ছে ইনভয়েস, ইনভয়েস করে দিলাম। এরপরে এটা এখানে চেঞ্জ করে কন্ট্রোল, আচ্ছা আমি তিনটা আছে একসাথে এখানে করে দিচ্ছি সিলেক্ট করে, দেন এখানে হবে হচ্ছে ইনভয়েস। তাইলে আমরা এখন চাইলে একটা ইনভয়েসকে হচ্ছে ডিলিটও করতে পারবো। আচ্ছা এটা আমরা দেখে আসি যে আসলে কাজ করতেছে কিনা। যেমন আমরা এখান থেকে হচ্ছে এই যে ইনভয়েসে যদি যাই, আমাদের টোকেনটা তো অবশ্যই লাগবে, অথরাইজেশন এখান থেকে টোকেনটা নিয়ে নিই, দেন হচ্ছে এখানে টোকেনটা পেস্ট করে দিলাম, সেন্ডে ক্লিক করি, হাই হাই এটা এরর চলে আসছে, আননোন কলাম ইনভয়েস ডিলিটেড অ্যাট। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পাইনি আমরা, সম্ভবত হচ্ছে যে এটা আপডেট করি নাই, এই যে নতুন করে মাইগ্রেশন আর চালাই নাই, হ্যাঁ যার কারণে হচ্ছে ওটা আসছে। সেন্ডে ক্লিক করি, আনঅথরাইজ আসছে, এটা আনঅথরাইজ আসবে স্বাভাবিক। এখান থেকে আবার এটাকে কপি করি, টোকেনটা পেস্ট করে দিলাম, সেন্ডে ক্লিক করি, এই যে চলে আসছে ডেটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখানে এত কিছু আসলো কেন? আমরা ও আমরা হচ্ছে যে অল ইনভয়েসটা এখানে গেট করছি, যার কারণে এখানে অনেক কিছু আসছে, হ্যাঁ এখানে ওর সব কিছুই চলে আসছে, ওই কারণে এত ডেটা দেখতে পাচ্ছি। ওকে এখন এখান থেকে আমরা চাইলে হচ্ছে স্পেসিফিক একটা হচ্ছে ইনভয়েসও গেট করতে পারি, এই যে একটা চলে আসছে। আমরা এটাকে চাইলে হচ্ছে যে ডিলিট করতে পারি, এই যে ডিলিটের কাজটা হয়ে গেছে, আমরা যেটা মাত্র হচ্ছে যে ওখানে ইয়ে করে দিয়ে আসলাম। এখন যদি আবার আমরা এটাকে গেট করতে চাই তাহলে বলবে যে অপস ইনভয়েস নট ফাউন্ড, এবং হোল লিস্টটা যদি আমরা গেট করতে চাই, এই যে প্রথমটা কিন্তু নেই। তাইলে ইনভয়েসের আমাদের ডিস্ট্রয় করতে পারতেছি, শো করতে পারতেছি এবং লিস্টও গেট করতে পারতেছি, এগুলো হচ্ছে ডান। এখন হচ্ছে স্টোর এবং আপডেটের কাজ। সো আমরা এখানে ফিরে আসি, এখানে যে স্টোরের যা কোড আমরা লিখলাম কিছুক্ষণ আগেই, সেটাকে কপি করে এই স্টোরটাকে হচ্ছে রিপ্লেস করে দিচ্ছি, ভ্যালিডেশনটা আসবে, এক্সপেন্সিভটা এখান থেকে বাদ যাবে, দেন হচ্ছে আপনার এখানে একটু মডিফিকেশন আসবে যেটা একটু আগে আমরা করলাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ইনভয়েস এখানে এগুলো চেঞ্জ হবে, উপরে এক্সেপশনটাকে ইউজ করে রাখি, ইউজ এক্সেপশন। ওকে এখন ইনভয়েসে কি কি আছে দেখেন, ইনভয়েসে হচ্ছে মেম্বার আইডি, মেম্বার আইডি, স্টার্ট ডেট, ইন ডেট, অ্যামাউন্ট, ফি টাইপ, পেমেন্ট টাইপ, এগুলো থাকবে। তাহলে এটাকে কপি করি এখান থেকে, কপি করে কপি করে আচ্ছা এটাকে এখানে পেস্ট করে দিলাম আপাতত, দেন ফার্স্টে হচ্ছে মেম্বার আইডি রিকোয়ার্ড হবে, এটা লেন্থটা কত হবে সেটা আমরা জানি না, স্টার্ট ডেট, ইন ডেট, এরপরে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টের পরে ফি টাইপ, পেমেন্ট টাইপ, ফি টাইপ, পেমেন্ট টাইপ, এটা পাইলাম। এরপরে ক্রিয়েটের সময় আমরা মেম্বার আইডিটা তো ওইখান থেকে সিলেক্ট করব যে আমরা কোন মেম্বারের হচ্ছে যে ইনভয়েস ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে ওইটা আমার রিকোয়েস্ট থেকেই আসবে, দেন হচ্ছে স্টার্ট ডেট, এরপরে হচ্ছে ইন ডেট,
in date, then amount duta barani fee type payment type. তাহলে আমরা আরেকবার একটু চেক করে নিই। ফার্স্টে আমরা হচ্ছে ভ্যালিডেশনের এই সমস্ত প্রপার্টি এখানে ডিফাইন করে দিলাম যে যেগুলো আছে, দেন হচ্ছে তারপরে আমরা এটাকে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ইনভয়েস করে দিই, ইনভয়েস এখানে হবে ইনভয়েস, ঠিক আছে। সব জায়গায় আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে এখন হচ্ছে যে আমাদের ক্রিয়েটের কাজটা হয়ে যাবে। তো আমরা আপডেটেডটা করে নিই, আপডেটেডটা কাজ শেষ করে তারপরে হচ্ছে যে এটা টেস্ট করব। তাহলে এখান থেকে এই যে আপডেটেড যেটা আমরা করছি সেটাকে আবার কপি করি, এখান থেকে এটাকে কপি করি, কপি করে আমরা চলে যাব হচ্ছে আপডেটে, এখানে পেস্ট করে দিলাম, দরকার নাই। দেখেন ভ্যালিডেশনের যা কিছু, যদিও হচ্ছে আপনার ইনভয়েস আপডেটেডটা আমাদের দরকার নাই, ঠিক আছে, ইনভয়েস আপডেটেডটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে দরকার নাই, ইনভয়েস আপডেট। আচ্ছা আমরা আপডেটের অপশনটা দেই, যদি কোনো কারণে ধরেন হচ্ছে যে সে যে অ্যামাউন্টটা দিচ্ছে এটা হচ্ছে যে ইনক্রিমেন্ট করতে হবে বা হচ্ছে ডিক্রিমেন্ট করতে হবে, কমাইতে হবে বা বাড়াইতে হবে, বা হচ্ছে যে পেমেন্ট টাইপ সে অ্যাকচুয়ালি যেটা সিলেক্ট করছে এটা ভুল হয়েছে, সে অন্য টাইপ দিতে চাচ্ছে, হ্যাঁ সেই ক্ষেত্রে সে আপডেট করতেও পারে, সেক্ষেত্রে আমরা এখানে আপাতত রাখতেছি। তো এখানে হচ্ছে আপডেটে ইনভয়েস, হ্যাঁ ইনভয়েস, এবার এই এক্সপেন্সিভ যেটা আছে এটাকে হচ্ছে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে ইনভয়েস করে দিই সব জায়গায়। এখন দেখেন ভ্যালিডেশনের এইখানে যেটা ছিল, হ্যাঁ এখানে যেটা ছিল সেটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ভ্যালিডেশনের কাজটা হয়ে গেল। এখন এইগুলোকে হচ্ছে আপডেট করে ফেলতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করতে পারি, ওই যে ওইটাকে কপি করে নিয়ে আসি, এখানে যেটা আছে এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আমরা এইখানে এটাকে হচ্ছে ক্রিয়েট বাই লাগবে না, এগুলোকে এখানে রিপ্লেস করে দিই। আচ্ছা এখানে মেম্বার আইডি, সে হচ্ছে মেম্বার আইডিটাকে তাকে আমরা আপডেট করতে নাও দিতে পারি। আচ্ছা তারপর আমি আপাতত সবগুলোই রাখতেছি, পরবর্তীতে যদি হচ্ছে চেঞ্জ করার দরকার আমরা এগুলো হচ্ছে করে নিব, এখানে 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 চেঞ্জ করে দিলাম ডলার ইনভয়েস, এবার হচ্ছে এগুলোকে চেঞ্জ করতে হবে, মেম্বার আইডি ওকে। তাহলে দেখেন আমাদের মোটামুটি হচ্ছে ওই ফরম্যাটটা আমরা এখানে এ করে রাখলাম। তো পরবর্তীতে আমরা দরকার হয় হচ্ছে ফন্টেন্টটা যখন এ করি তখন যে জিনিসগুলো আসলে দেওয়া প্রয়োজন না, যে আমরা এগুলো আপডেট করতে দিতে চাচ্ছি না, যেমন হচ্ছে মেম্বার আইডিটা, সে চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে না, তাইলে আমরা এই ধরনের কিছু বিষয় ইয়ে থাকবে যেগুলো আমরা হচ্ছে যে তাকে আপডেট করতে দিব না। ওকে এখন তাইলে আমরা হচ্ছে যে ইনভয়েস ক্রিয়েটটা চেক করতে পারি, ইনভয়েস ক্রিয়েট করতে পারবো এবং আপডেট করতে পারবো। তাহলে আমরা এখানে ফার্স্টে হচ্ছে যে লিস্ট যদি আমরা দেখি, সেন্ডে ক্লিক করলাম, দেন নিচের দিকে যাই, এখানে টোটাল আছে হচ্ছে যে 99টা আছে। এবার আমরা একটা ক্রিয়েট করব, এটাকে ডুপ্লিকেট করলাম, পোস্ট বডি দেন হচ্ছে রড সিলেক্ট করে এখান থেকে জেসন সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এটা দিয়ে দেব। তো এই সেম একইভাবে কিছুক্ষণ আগে যা করছি এখনও তাই করতেছি, এটা সরি, আচ্ছা এটাকে কপি করে নিতে পারেন কারণ এই ডেটাগুলোই হচ্ছে যাবে, এটাকে কপি করে নিয়ে
এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে এটাকে রিপ্লেস করে দিই, এটাকে রিপ্লেস করব হচ্ছে ইকুয়াল দ্বারা, রিপ্লেস অল, এবং এই যে রিকোয়ার্ড যেটা আছে এটাকে রিপ্লেস করব হচ্ছে কোটেশন দ্বারা, রিপ্লেস অল। দেন এটাকে এখান থেকে কাট করে নিয়ে, বা হচ্ছে আপনি একবারে এখান থেকে এর ফরম্যাটটা সব কিছু ঠিকঠাক করে নিতে পারেন, সরি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করতে হয়। ওকে ঠিকঠাক আছে। এবার এখান থেকে এটাকে কাট করে নিয়ে আমরা পোস্টম্যানে বসাই দিব, পোস্টম্যানে অ্যাড করে দিলাম। ও শিট, আমি একটা জিনিস একটু ভুল করে ফেলছি, ওখানে ইকুয়াল দিয়ে দিছি, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ক্লোন, রিপ্লেস অল। আপনারা হয়তো সবাই ঘুমায় আছেন, যার কারণে আপনারাও এগুলো ধরতে পারতেছেন না। এখানে এটাকে পেস্ট করে দিলাম, এখন এটাকে একটা ট্যাব দিয়ে দিলাম। আমরা যদি আপাতত হচ্ছে জাস্ট সেন্ডে ক্লিক করি, দেখেন এই যে বলতেছে যে দ্য মেম্বার আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য স্টার ডেট ফিল্ড ইজ রিকোয়ার্ড, ইন ডেট ফিল্ড ইজ রিকোয়ার্ড, এরকম ইয়া দিচ্ছে। এবার এখানে তো হচ্ছে যেহেতু ফরেন কি করা আছে, সো আমাদেরকে এমন যে ডেটা আছে এমন ডেটা, মানে যে আইডি আছে এমন একটা ডেটা দিতে হবে। সো আমরা যে এটা দিতে পারি, এটা হচ্ছে মেম্বার আইডিতে দিলাম, এরপরে হচ্ছে ডেট। আচ্ছা ডেট হচ্ছে আপাতত আমি যে কোনো একটা দিয়ে হচ্ছে যে চেক করি, পরবর্তীতে এগুলো আমরা ঠিকঠাক করার চেষ্টা করব, সিস্টেম থেকে যখন যাবে তখন তো ভিন্নভাবে যাবে। এখানে 500 করে দিলাম, ফি টাইপ করে দিচ্ছি 1, পেমেন্ট টাইপ হচ্ছে 1 দিয়ে দিলাম, সেন্ডে ক্লিক করলাম, এই যে সাকসেস ট্রু, এবং দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়েছে। আমরা যদি আবারও সেন্ডে ক্লিক করি, এই যে এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, এবং এখানে দেখেন এই যে আইডিটা ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা এখানে যদি সেন্ডে ক্লিক করি এবার, তাহলে টোটাল ডেটাটা দেখতে পারবেন, এই যে 105, তার মানে আমাদের এটা ক্রিয়েট হচ্ছে। এখন যদি মনে করেন যে এটা হচ্ছে যে ইনভ্যালিড একটা কিছু দিয়ে দেই, সেন্ডে ক্লিক করলাম এখন এই যে ক্রিয়েট হয়নি, কারণ হচ্ছে কি এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে ডেটের ফরম্যাটটা হয়নি, তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে ক্লোন, সরি ক্লোন না, পাইপ ডেট, ডেট, হ্যাঁ, দেন হচ্ছে সেন্ডে যদি আমরা ক্লিক করি, আচ্ছা সে কি ডেটটা এখান থেকে এভাবে ধরতে পারে না, ডেটের ফরম্যাটটা হয়তো বলে দিতে হয়, ডেটার ফরম্যাট ইয়ে করে দিতে হয়, যেটা সে এখান থেকে ইয়ে করতে পারে না। আচ্ছা আমরা এটা দেখবো যে আসলে লারাভেলে কিভাবে এই ডেটের এটা ফরম্যাটটা সে হচ্ছে এ করতে পারে, সেটা আমরা দেখবো। তো অ্যাকচুয়ালি এখানে মূলত হচ্ছে অ্যাড করতে পারতেছে না, কারণ এটা তো হচ্ছে ফরম্যাটটা তো হচ্ছে ইনভ্যালিড। তো আমরা একটু সার্চ করে আসি, লারাভেল ডেট ভ্যালিডেশন, ঠিক আছে, এটা লিখে সার্চ করেন, দেখেন হচ্ছে আপনার সলিউশন পেয়ে যাবেন একটা। আচ্ছা ডেট এর পরে হচ্ছে একটা ফরম্যাট বলে দিতে হবে, এই যে ডেট ফরম্যাট, ফরম্যাটটা হচ্ছে উল্লেখ করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো ই আছে কিনা, আমাদের 8 ভার্সনটাতে হচ্ছে চেক করি ডেটটা দিয়ে। হ্যাঁ ডেট 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 ভ্যালিড ডেট, আচ্ছা ডেটের ইয়েটা এখনো পাইনি, এই যে ডেট তো ওরা হচ্ছে যে এখানে ডেটই দিচ্ছে, তাহলে আমরাও তো হচ্ছে যে ডেটই দিলাম, এখানে তো হচ্ছে যে ডেটই দিছি। ওকে আরো দেখতে থাকি, অবশ্যই হচ্ছে যে কোনো না কোনো ইয়ার তো পাবো আমরা। আচ্ছা ডেট, হ্যাঁ ডেটে যদি ক্লিক করি ওরা এখানে কি দিচ্ছে, এই যে ডেট ফরম্যাট বলে দিতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ডেট ফরম্যাটটা উল্লেখ করে দিতে হয়। তাহলে এটা
করতেছি, সমস্যা নয়। কিন্তু হচ্ছে যে ওদের একদম প্রপার কোনো হচ্ছে যে এক্সাম্পল এখানে কোনো কিছু দেয়া নেই। আপনারা এই যে এই রোলসটা এখান থেকে দেখবেন, হ্যাঁ এই রোলসটা এখান থেকে দেখলে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন, বা এই যে ডেট ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাটটা কেমন হবে সেটা এখানে, যদিও ওদের ইয়ে করা নেই, সরাসরি হচ্ছে যে পিএসপির ডেট টাইমে পাঠায় দিছে, ডেট টাইমের যে ফরম্যাট সেইগুলো সম্পর্কে এখান থেকে করতে বলতেছে। তো আমরা হচ্ছে যেটা লিখে ফেলি এখানে যে ডেট ফরম্যাট ক্লোন ইয়ার মান্থ ডে। আচ্ছা দেখেন এটা হচ্ছে যে একসেপ্ট করে কিনা, এখানে ওইটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এবার যদি হচ্ছে যে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করি, ও এই যে দা স্টার্ট ডেট ডাজ নট ম্যাচ দ্য ফরম্যাট ইয়ার মান্থ ডে। এখন যদি আমরা এখান থেকে ভ্যালিড কিছু দেই, ধরেন 05 দিলাম, সেন্ডে ক্লিক করলাম, ওকে ঠিক আছে। আবার আমরা এখানে যদি উল্টা পাল্টা কিছু একটা দেই, এখানে ধরেন একটা বেশি দিয়ে দিলাম, সেন্ডে ক্লিক করলাম, এই যে এটা ওইভাবে কাজ করবে। তাহলে আমাদের ডেটটা সম্ভবত আরেকটা জায়গাতে ছিল, এটা হচ্ছে যে স্টোরের ক্ষেত্রে। সো এটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে যে এখানে বসাই দিচ্ছি স্টার্ট ডেট ইন ডেট। এবং আর একটা জায়গাতে ছিল, এটা সম্ভবত হচ্ছে এক্সপেন্সিভের এখানে। আচ্ছা এখানে তো আমি দুইটাকে সব কিছু সহ কপি করে নিয়ে আসছি, এত কিছু দরকার নেই, শুধুমাত্র এটাকে কাট করে নিলাম, কাট করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এই ডেটটাই হচ্ছে যে উপরে আর একটা আছে এটা। তাহলে অন্যান্য জায়গায় যদি এরকম কিছু থাকে সেটা হচ্ছে যে চেঞ্জ করে দিবেন। তাইলে যদি হচ্ছে আমরা ভুল করে যদি ওই ধরনের কোনো ডেটা দিয়েও দেই, সে হচ্ছে যে একসেপ্ট করবে না, আমার এটা লারাভেলি হচ্ছে যে আটকাই দিবে, সেটার হচ্ছে যে আপনার ডেটাবেস পর্যন্ত যাবেই না, সরাসরি ফার্স্ট লারাভেল অ্যাপ্লিকেশন থেকে এটাকে আটকাই দিবে। আর আমরা ফ্রন্ট এন্ডে তো আবার ভ্যালিডেশন দিবই, ফ্রন্ট এন্ড থেকেও তো আমরা চেক করবো, বা ফ্রন্ট এন্ড থেকে আমরা যখন ডেট সিলেক্টের অপশন দিব সেখানে ফরম্যাটটা অবশ্যই ডিফাইন করে দিব। তো মোট কথা হচ্ছে যে শুধুমাত্র যে হচ্ছে ডেটাবেজেই চেক করব এমন না, বা শুধুমাত্র হচ্ছে যে লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে চেক করতেছি, ভ্যালিডেশন থেকে চেক করতেছি এমন না, বা শুধুমাত্র ফ্রন্ট এন্ড থেকে করলাম বিষয়টা এমন না। আমাদের সবসময় হচ্ছে সিকিউরিটির যে বিষয়টা সেটা সকল সাইট থেকেই হচ্ছে যে ফলো করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। সেটা ফ্রন্ট এন্ড থেকেও আমরা করব, যখন আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছি তখন আমার ইয়া থাকবে হচ্ছে, ফোকাস থাকবে যে এখানে যত ধরনের ভ্যালিডেশন হইতে পারে সব কিছু আমরা এখানে হচ্ছে ফুলফিল করব। ধরেন আমি হচ্ছে যে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছি, তখন আমার ফোকাস থাকবে এটা যে এখানে যত ধরনের ভ্যালিডেশন হইতে পারে সেটা আমাকে অ্যাড করতে হবে। যখন আমি ডেটাবেস ডিজাইন করতেছি তখন আমাকে হচ্ছে ডেটাবেজেরও যে ভ্যালিডেশন রুলসগুলো আছে সেগুলো হচ্ছে যে মেনে চলতে হবে, ঠিক আছে। তাইলে দেখবেন যে হচ্ছে যে যদি আমরা কখনো মানে কোনো ধরনের একটা ভুল ডেটা দিয়েও থাকি, আমার সিস্টেমই এগুলো হচ্ছে যে আটকাই দিবে, কোনো না কোনো একটাতে ঠিকই সে হচ্ছে যে ধরা খাবে। ওকে তাইলে আমাদের আপডেটের সরি পোস্টের কাজটা তো করলাম, মানে স্টোরের কাজটা তো হইলে, এবার আমরা এটাকে একটু আপডেট করি। যেমন এইটাকে যদি আমরা আপডেট করতে চাই, বা হচ্ছে এখানে যেটা আছে দেখেন, এখানে আমরা লিস্টটা একটু শো করাই, লিস্টের এই যে দুই নম্বরটাকে আপডেট করতে চাচ্ছি, তাহলে দুই নম্বরটাকে আমরা আপডেট করতে চাচ্ছি, যা কিছু আছে সব কিছু এরকমই থাকবে, শুধুমাত্র এখানে করে দিচ্ছি হচ্ছে যে ট্রু, এখানে করে দিলাম পুট, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করলাম, এই যে ইয়া এক্সপেন্সিভ হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। এবং দেখেন ওই ডেটাগুলো দিয়ে আপডেট হয়েছে। আমরা এখানে যদি একটু দেখি, এটা দেখেন 44 ছিল এবং হচ্ছে 893 ছিল, সেটা হচ্ছে যে আমরা আপডেট করছি 500 দিয়ে। সো এখন যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, যে এটা আপডেট হয়ে গেছে। এবং আমরা যে ডেটাগুলো ডিলিট করতেছি, সেটা কিন্তু হচ্ছে যে আমাদের সিস্টেমে ঠিকই আছে। আমরা এক্সপেন্সিভটা দেখি, আমাদের এক্সপেন্সিভে আচ্ছা এক্সপেন্সিভে কোনো ডেটাই নাই, আমরা এক্সপেন্সিভ আবার একটু ক্রিয়েট করি এখান থেকে এক্সপেন্সিভ, এটাকে শুধু হচ্ছে পোস্ট ক্লিক সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে সেন্ডে যদি ক্লিক করি, সরি পোস্টের ক্ষেত্রে তো এটা হবে না, ইউআরএলটা সেন্ড আনঅথরাইজ
এটা বারবার আমরা হচ্ছে রিসেট করতেছি, তো যার কারণে হচ্ছে যে এটা হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে সেন্ড। ওকে, এই যে টেস্ট, এটা অ্যাকচুয়ালি আপডেট আসলো কেন, সম্ভবত আমাদের এখানে ডেটা হচ্ছে যে যে আপডেটেড লেখা আছে, এই যে ক্রিয়েট হচ্ছে, দেখেন এই যে সিক্স, আইডি হচ্ছে সিক্স, আবার যদি ক্লিক করি সেভেন এইট নাইন টেন, এভাবে আসতেছে। এখন আমরা এখানে এবার চেক করে আসি, রিফ্রেশ দিলাম, এই যে ডেটাগুলো চলে আসছে। এবার কোনো একটাকে হচ্ছে ডিলিট করি, এখানে হচ্ছে ফাইভ দিলাম, আর ডিলিট সেন্ডে ক্লিক করলাম, ডিলিট হয়েছে, আমরা সিক্স দিয়ে দিই, ডিলিট হয়েছে, ফোর বা টু দিয়ে দিলাম, সেন্ড করলাম, ডিলিট হয়েছে। এখানে যদি এসে আবার এবার চেক করি, এই যে যেগুলো আমরা ডিলিট করছি সেটার মধ্যে হচ্ছে যে ডিলিটের একটা বসে গেছে, টাইমটা বসে গেছে। হ্যাঁ, এখন যখন গেট করব তখন কিন্তু আর এই ডেটাগুলো হচ্ছে যে সে দিবে না, এইগুলোকে বাদ দিয়ে অন্যান্য যে সকল ডেটাগুলো আছে সেই ডেটা। তো এখন মোট কথা হচ্ছে যে আমরা এখন এই ডেটার উপরে যাই করি না কেন, সে হচ্ছে যে এই ডিলিটেড অ্যাডটা যেটার মধ্যে টাইমটা আছে এটাকে বাদ দিয়ে সে হচ্ছে কাজ করবে।